নমস্কার। নিউজ বাংলা নেটওয়ার্কে সবাইকে স্বাগত জানাচ্ছি। আগামী 16 ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আমরা উত্তর জেলা এবং ঊনকোটি জেলার বিভিন্ন বিধানসভায় আমরা জনতার রায় নিতে গিয়েছি। আজকে আমরা রয়েছি ষাট কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্রে মোট 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার ময়দানে নেমেছেন। তার মধ্যে আমরা এই মুহূর্তে যাকে পেয়েছি উনি হচ্ছেন নির্দল প্রার্থী, বিজেপির কাঞ্চনপুরের মণ্ডল সমর্থিত নির্দল প্রার্থী বিমানজয় রিয়া। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিউজ বাংলা। নমস্কার, আমি মিডিয়া বন্ধুদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নমস্কার। প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব, আপনি বিজেপি মণ্ডলের নির্দল প্রার্থী হিসাবে কেন দাঁড়িয়েছেন? না, আমাদের এখানে বিগত 2018 সালে আমরা পাহাড় অঞ্চল থেকে ধরে সমতল আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা সংগঠন করেছিলাম। আমরা যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে সবকা সাথ সবকা বিকাশের নীতির মাধ্যমে পাস করে যাচ্ছে সেটাকে আমরা সমর্থন করে আমাদের ভারতীয় জনতা পার্টি কাঞ্চনপুর সাইড বিধানসভার আসনে আমরা প্রার্থী 2018 সালে চেয়েছিলাম। কিন্তু আমাদের দীর্ঘ টানা 25 বছর কমিউনিস্ট অপশাসনের মুক্তি আমাদের সাধারণ মানুষকে দিতে গিয়ে আমরা কাঞ্চনপুর সাহেব বিধানসভাতে আঞ্চলিক দলের হাতে তুলে দিতে হয়। আমাদের প্রদেশ কমিটি যারা নেতৃত্ব যারা আছে তারা এই অ্যালায়েন্স পার্টনারে দেওয়া হয়েছিল, আমরাও মেনে নিয়েছি। কিন্তু 2018 সালে যেভাবে আমরা প্রেম কুমার প্রিয়াঙ্কে IPFT থেকে এখানে দিনে রাত পরিশ্রম করে আমরা জিতিয়ে দিয়েছি বিপুল ভোটে, 4,500 বেশি ভোটে। কিন্তু তার আমরা দেখতে পাই তার কার্যকলাপ এবং আমাদের যে প্রত্যন্ত এলাকাতে পানীয় জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, বিভিন্ন মানুষের সমস্যা, কোনো সমস্যা সমাধান করার তো দূরের কথা। প্রেম কুমার ইয়াংকে IPFT MLA প্রথম হয়েছে এবং পরবর্তী মন্ত্রী হয়েছে, মানুষের সঙ্গে আনকমিউনিকেশন, মানুষের সঙ্গে কোনো যুক্ত ছিল না, হে শুধু আগরতলা থাকে এবং তার বাড়ি কচিরাম পাড়া থাকে। কাজে এই কারণে আমরা এবার 2023 যে বিভিন্ন নেতৃত্ব সেন্ট্রাল থেকে ধরে ত্রিপুরা প্রদেশের নেতৃত্বরা আমাদের কাঞ্চনপুর ভারতীয় জনতা পার্টি পদ্মফুল চিহ্ন দেব, আপনারা কাঞ্চনপুর সাইড বিধানসভা আসনে এবার আপনারা নিশ্চিতভাবে কাজ করেন, আমরা সেই লক্ষ্য করে পাহাড় থেকে সমতল পুরা আমাদের সাইড কাঞ্চনপুর বিধানসভা আসনে বিজেপি জয় জয়কার, আমাদের জনজাতি মোর্চার কক, কাঞ্চনপুর মণ্ডলের বিভিন্ন নেতৃত্ব কক, আমরা খুশি মনে আমরা কাজ করেছে। কাঞ্চনপুর বিধানসভা বিজেপি আবার 10-20 হাজার ভোটে লিড করে আমরা জিতব এই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা কাজ করেছিলাম। কিন্তু জানি না আমাদের প্রদেশ নেতৃত্ব এবং ভারতীয় জনতা পার্টি সেন্ট্রাল নেতৃত্বরা কোনো না কোনো কারণ থাকতে পারে যে আমাদের কাঞ্চনপুর সাত বিধানসভা আসনে আবার অ্যালায়েন্স পার্টি প্রেম কুমার ইয়াংকে দেওয়া হয়। তে আমরা কাঞ্চনপুর মণ্ডলের থেকে মনোনীত করে আমি, আমার নাম বিমানজয় রিয়াং, আমি কাঞ্চনপুর জনজাতি মোর্চা সভাপতি দায়িত্ব ছিল আমাকে ক্যান্ডিডেট এবং ভারতীয় জনতা পার্টি সমর্থিত হিসাবে ক্যান্ডিডেট করা হয়েছে। আমরা এখনও কাঞ্চনপুরে 100% জয় আমাদের নিশ্চিত, আমরা ফুলকপি চিহ্নে আমরা চিহ্ন পেয়েছি, সমতল থেকে ধরে জাতি জনজাতি সবাই আমাদেরকে সাড়া দিয়েছে এবং বিপুল সমর্থনে আছে এখনো। আমরা গত 2018 বিধানসভায় দেখেছিলাম যে কংগ্রেসের একটা বিশাল অংশের ভোট বিজেপিতে এসেছিল, CPM-এর হয়তো কিছু সংখ্যক ভোট এসেছিল, যার জন্য বিজেপি জয় জয়কার হয়েছিল। এবার কংগ্রেস এবং CPM একসাথে জোট বেঁধেছে, আপনার কি মনে হয় এই
জোট বাঁধাতে আপনার ভোট ব্যাংকের উপর কোনো বাধা আসবে বলে মনে হয় না? দেখো ত্রিপুরা রাজ্যে কংগ্রেস আর সিপিএম জোট এটা সাধারণ মানুষ মেনে নেবে না ত্রিপুরা রাজ্যের, কারণ দীর্ঘ 70 বছর সিপিএম এবং কংগ্রেস ত্রিপুরা রাজ্যেতে লড়াই করেছে। এই সিপিএমের কারণে, এই সিপিএম তার অপশাসন কারণে আমাদের আগে যারা কংগ্রেস নেতৃত্বরা, কংগ্রেসের যে কর্মীগুলো বহু শিকার হয়েছে এবং বাড়ি ঘর সারা হয়েছে, বহু খুন হয়েছে, কাজেই সিপিএমরে কংগ্রেসের যারা ভোটার্স আছে সে সিপিএমের কাছে ট্রান্সফার হবে না, এটা আমার বিশ্বাস। ত্রিপুরামথা এখানে প্রার্থী দিয়েছে, ত্রিপুরামথা তাদের যে জনজাতি যে ভোটাররা রয়েছেন তাদেরকে কতটুকু প্রভাবিত করতে পারবে বলে আপনার মনে হয়? না, আমাদের যে ত্রিপুরামথা যে পার্টি তারা বলে আমরা থাংসা এবং তারা বলে আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কিন্তু আমরা এখন যে দেখা যায়, আমরা তো জানি যে আঞ্চলিক দল মানুষে ইমোশনাল দেখে দেখিয়ে যে মানুষে ভোট আদায় কীভাবে করতে পারে, পরবর্তী তাদের যে তাদের নিজের স্বার্থের জন্য কাজ করে যায় সেটা আমরা সাধারণ মানুষকে বুঝিয়েছি, ভালো করে সাধারণ মানুষও বুঝে। এবং আমাদের ষাট কাঞ্চনপুরে যে তারা থাংসা বলে তারা সংগঠন করতে চায় এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইস্যুকে নিয়ে তারা সংগঠন করতে চায়, কিন্তু আমরা দেখতে পাই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের উপরে তারা ম্যাটার ত্রিপুরাল্যান্ড হয়ে গেছে, ব্যক্তিগত ম্যাটার নিয়ে। এটা এখানে আমাদের এখানে দুই ক্যান্ডিডেট আছে ত্রিপুরামথার থেকে, যে কাজেই মানুষ তাদেরকে বিশ্বাস করব না। এই কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রে প্রায় 20,000-এর মতো বাঙালি ভোটার রয়েছে এবং প্রায় 32,000 সম্ভবত আপনার জনজাতি ভোটার রয়েছে। আপনি যে বলছেন আপনি এখানে জয় আপনার নিশ্চিত হবে, আপনি কোন মানে ইকুয়েশন দিয়ে বুঝতে পেরেছেন যে আপনার জয়টা নিশ্চিত হবে? কারণ এখানে এসটি ভোটার এদের সংখ্যাটা বেশি। আমাদের এখানে বাঙালি বন্ধুদের 20,000 মতো ভোটার যেটা আছে, দীর্ঘ টানা 25 বছর যে গভর্নমেন্ট চলে গেছে, এখানে তারা ভোট ব্যাংক জাতি এবং জনজাতির মধ্যে ডিভাইড করে তারা রাজনীতি করে থাকে। তো এখন আমাদের যে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে যে সবকা সার, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস মাধ্যমে যে কাজ করে যাচ্ছে সেদিকে মানুষ দেখে এখন মানুষ আর ভোট ব্যাংক তৈরি করতে পারেনি, যে কমিউনিস্ট তার যে চিন্তাধারা ভোট ব্যাংক তৈরি করে আমাদের যেটা সম্ভব সেটা অসম্ভব। কাজেই আমি এই কথা বলতে যাই যে 20,000 বাঙালি ভোটার্সের মধ্যে সিপিএম বেশিকে বেশি যদি এখানে ভোট পেয়ে থাকে 3,000-3,500 ভোট সিপিএম পাব, বাকি ভোটগুলো 16,000-16,500 আমি পদ্ম ফুল ফুলকপি চিহ্নে আমি ভোট পাবো, সেটা আমার চির বিশ্বাস। আচ্ছা, বিজেপি এবং আইপিএফটি যে জোট সরকারের প্রতিদ্বন্দ্বি করছেন প্রেম কুমার রিয়াং, সেখানে আইপিএফটি যারা রয়েছে তাদের কাছ থেকে আপনি কতটুকু সহযোগিতা পাচ্ছেন? আইপিএফটি কাছে তো কোনো সহযোগিতা তো প্রশ্ন আছে না, হে তো একা ব্যক্তিগত স্বার্থ করা ছাড়া আর হে তো কিছু এখানে মানুষের সঙ্গে না যোগাযোগ আছে না। আমাদের কাঞ্চনপুর ভারতীয় জনতা পার্টি যারা মন্ডল নেতৃত্ব যারা আছে এরা সঙ্গে কোনো কমিউনিকেশন নেই তাদের না। যারা আইপিএফটি সমর্থক রয়েছে, আমি নেতৃত্বর কথা বলছি না, যারা সমর্থক রয়েছে তাদের প্রতি তারা আপনার প্রতি কতটুকু সাহায্য সহযোগিতা করবে? না, আইপিএফটি তো আমরা জানি যে এইখানে আমাদের লালজু দশদা আরডি ব্লকের বিএসি চেয়ারম্যান ছিল জিরেন্দ্র রিয়াং, সহকারে তার পুরা কর্মী ডিভিশন লেভেল যারা আইপিএফটি নেতৃত্বরা আছে তারা আমাদের কাছে 4,000-4,500 ভোটার নিয়ে ভারতীয় জনতা পার্টি যোগ দিয়ে এসেছে, তার কারণে তাদের কাছে এখন আইপিএফটি কোনো অস্তিত্বই বলতে নাই। বিজেপির যারা রয়েছেন এই কাঞ্চনপুর বিধানসভার অন্তর্গত যারা মণ্ডলে রয়েছেন সবার সহযোগিতা কি আপনি পাচ্ছেন? কাঞ্চনপুর মণ্ডলের বিভিন্ন স্তরের যারা নেতৃত্ব মণ্ডল কমিটি থেকে ধরে বুট কমিটি এবং
শক্তি কেন্দ্র আমাদের যেটা চেইন সিস্টেম সংগঠন আছে সবাই আমাকে সহযোগিতা করছে। আপনার প্রস্তুতি কেমন, কোন পর্যায়ে রয়েছে এই মুহূর্তে? নির্বাচন আর কয়েকদিন পরেই নির্বাচন, কেমন প্রস্তুতি আপনার? না, আমাদের যে কিছু আমরা বাজার র্যালি করি, গ্রামে গ্রামে উঠান সভা করি, মানুষের আমাদের যেখানেই আমরা যাই এখানে মানুষের সারা দিয়ে থাকে আমাদেরকে, যে কাঞ্চনপুর জাতি জনজাতির যে মিলবন্ধনের সাথে কাঞ্চনপুর ভবিষ্যতের সাথে কাঞ্চনপুর উন্নয়নের সাথে মানুষ আমাদের আমাকে প্রচণ্ডভাবে সারা দিয়ে থাকে। আপনাদের এখানে বিজেপি আইপিএফটির যেহেতু প্রার্থী রয়েছে, তো বিজেপি দল থেকে কি কোনো তারকা প্রচারকে এখানে আনার পরিকল্পনা রয়েছে? না, আমাদের বিজেপি সমর্থক হিসাবে আমরা নির্দল পার্টি হয়েছে, আমরা তো এটা দলের কাছে আমরা সেটা বলতে পারবো না, কারণ আমরা এখান থেকে জিতে আমরা ত্রিপুরা প্রদেশ কমিটি কাছে কাঞ্চনপুর যে ফুলকপি থেকে বিধায়ক হব এটা মিশিয়ে যাব। আপনার জয়ের ব্যাপারে আপনি কতটুকু নিশ্চিত? আমরা 100% আমাদের জয় নিশ্চিত। যদি আপনি জিতে বিধানসভায় যান, কাঞ্চনপুরবাসীদের জন্য আপনার প্রথম কি বার্তা থাকবে বা কি পদক্ষেপ থাকবে? আমাদের কাঞ্চনপুরবাসীর জন্য আমি প্রথম ডিমান্ড করব যে মেন রেল লাইনটিকে আনন্দবাজার হয়ে রেল লাইনটা করা, এবং আমাদের কাঞ্চনপুর এবং দশদা এলাকাতে এখনও ফায়ার সার্ভিস সেন্টার একটা করার জন্য আমরা দীর্ঘদিনের ডিমান্ড, সেটা আমি খুব পূরণ করার চেষ্টা করব, এবং আনন্দবাজারের একটি ব্লক এখানে প্রচুর ভান্ডারিমা কালাপানি থেকে দশদা এসে ব্লকে যদি অ্যাটেন্ড করতে হয় তাহলে বহু দূরত্ব হয়ে যায়, কাজে আমরা আনন্দবাজারে একটা ব্লক প্রতিষ্ঠান করার চেষ্টা করব। আমি আমাদের এই নিউজ চ্যানেলের মধ্য দিয়ে আপনি কাঞ্চনপুরবাসীকে কি বার্তা দিতে চান? আমি কাঞ্চনপুরবাসীকে এটাই বার্তা দিতে যাইব যে আমি ভারতীয় জনতা পার্টি সমর্থিত এবং কাঞ্চনপুর মণ্ডলের মনোনীত প্রার্থী হিসাবে আমার নাম বিমান জৈরিয়াং, যে আমি এই নির্দল পার্টি ফুলকপি চিহ্নে পার্টি আমি না, এই কাঞ্চনপুরবাসী নিজেকে নিজে প্রার্থী মনে করবেন আপনারা, কারণ আমি কাঞ্চনপুর জাতি জনজাতি মিলবন্ধন রেখে কাঞ্চনপুরটারে শ্রেষ্ঠ কাঞ্চনপুর কিভাবে করতে পারি আমি এই চিন্তাধারা নিয়ে আমি মাঠে নামছি। আপনারা সবাই আমাকে আশীর্বাদ দিবেন, সহযোগিতা করবেন, আমি সবাইকে এটাই অনুরোধ করব ফুলকপি চিহ্নে বুথ দিয়ে যুক্ত করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ শুনলাম বিমানজয় রিয়াং, যিনি কাঞ্চনপুর মণ্ডল সমর্থিত বিজেপি সমর্থিত প্রার্থী, নির্দল প্রার্থী রয়েছেন, ফুলকপি চিহ্নে উনি দাঁড়িয়েছেন এবার, এবং ওনার কাছ থেকে শুনলেন আপনারা অনেক কথা, এবং উনি যদি জিতে এবারে বিধানসভায় যান তাহলে কাঞ্চনপুরের জন্য ওনার কী কী পরিকল্পনা রয়েছে সেটাও শুনলেন। আপনারা দেখতে থাকুন আমাদের পরবর্তী আপডেট। নমস্কার।